গোপন সূত্রে খবর পেয়ে আলিপুরদুয়ার থানার পুলিশ অভিযান চালিয়ে অসমে পাচারের পথে তক্ষক সহ তিনজনকে গ্রেফতার করল। কাঁচনি থেকে তক্ষকটি অসমে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। অসমে পাচারের পথে তক্ষক সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আলিপুরদুয়ার থেকে একটি তক্ষক সহ অসমের বাসিন্দা তিনজনকে গ্রেফতার করে পুলিশ। আলিপুরদুয়ার এসডিপিও এইচএম রহমান জানান যে, আমাদের কাছে খবর ছিল যে পাচারকারীরা কালচিনি থেকে তক্ষকটি অসমে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। আমরা অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করি, সেই গাড়ি থেকে এই তক্ষক উদ্ধার করা হয় এবং এই কাণ্ডে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এরা প্রত্যেকে অসমের বাসিন্দা। কালচিনি থেকে তক্ষকটি অসমে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তক্ষক বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে এবং ধৃতদের রবিবার আলিপুরদুয়ার কোর্টে তোলা হবে। পুরো বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশন ছিল যে এরকম জঙ্গলের কিছু প্রোডাক্ট পাচার করা হবে, তো আমাদের অফিসাররা এর ফাঁদ পেতে বসেছিল। তো লগভগ 10:30 সময় একটা গাড়িকে ইন্টারসেপ্ট করা হয়। গাড়িটার সার্চ করে আমরা একটা বিরল মানে কী পেয়েছি, গেকো পেয়েছি। এটা আমরা ফরেস্টকে ইনফর্ম করি, ফরেস্টে আসলে এর আরও অন্যান্য তথ্য আমরা জানতে পারবো। প্রাথমিকভাবে এরা কালচিনি থেকে নিয়ে আসছিল আর আসামের দিকে এরা যাচ্ছিল। মানে এমনি যারা ধৃত তারা মানে কোথাকার, ভিন রাজ্যের কি অন্য আদার স্টেটের? হ্যাঁ, এরা সকলেই মানে প্রাথমিকভাবে এরা বলছে যে এরা আসামেরই আছে। সেক্ষেত্রে স্যার মনে হচ্ছে যে এরা প্ল্যান করে কোনো একটা চক্র কাজ করছে এখানে পাচারের? এটা এখনই বলা যাবে না, এটা ইনভেস্টিগেশন করেই বলতে পারবো ঠিক করে যে এটা ওয়ান টাইম ইভেন্ট ছিল কি আরও কোনো বড় চক্র এর পিছনে আছে। স্যার, গেকো বা এই জাতীয় জিনিস দিয়ে এরা কী করে আর কি, কিছু বলেছে কিছু? এখনও অতটা মানে কোয়েশ্চেনিং হয়নি, এটা মানে একটু আগেই আমরা ধরেছি। স্যার, রিসেন্টলি জলদাপাড়াতে একটা রাইনো মারা গিয়েছিল, তার গন্ডার লোপার ছিল। তো এরা কি এই ধরনের কোনো চোরা শিকারী ভিন রাজ্যের, যেটা আসাম বলছেন, যুক্ত থাকবার সম্ভাবনা আছে? সিআইডি এনকোয়ারি হওয়ার কথা ছিল। এটা এখনও আমরা মানে নেগেটও করতে পারছি না বা বলতেও পারছি না যে কোনো জড়িত আছে কি না, এটা ইনভেস্টিগেশনের পরেই আমরা বলতে পারবো। আপনাদের গোপন সূত্রে খবর পেয়েছে এখন কার হাতে হ্যান্ড ওভার করা হবে? এটা এখন তো ফরেস্টকে আমরা ডেকেছি, ওদের আমরা ফরেস্টকেই ভাবছি হ্যান্ড ওভার করে দেবো, তাকে ওরা আরও ভালোভাবে এটা ইনভেস্টিগেট করতে পারবে। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon. Himalayan Optics, eye care and contactless clinic, computer eye testing, har tarike ki power glasses, branded chashma aur har tarike ki stylish sunglasses uplabdh hai. तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टैक्ट नंबर 03566265101।